কি অবস্থা নাইকা? কেমন চলতেছে প্র্যাকটিস? জি ভালো। এই যে তোমার দেইখা না, দেইখে আমি বুঝছি বস তোমারে নাইকা হিসেবে লইছে। এই যে নেক্সট যে নাটকটা, আমি তো বসরে কইয়া দিছি মানে তুমিই নাইকা। দেখো আসলে তোমার ফিলিংসটা বুঝতে হইব। না না না, এটা হইলো গিয়া তোমার এই যে অ্যাক্টিং এর ফিলিংস, অ্যাক্টিং এর ফিলিংসটা তোমার বুঝতে হইব। তোমার দিতে হইব আবার নিতে হইব। কিটা দিতে হইব? এটা দিতে হইব কি, এই যে তোমার ভিতরে যে অ্যাক্টিংটা, এটা তোমার এই নাটকের ভিতরে দিতে হইব। আর এই যে দর্শক ভালোবাসাটা, এই জিনিসটা তোমার নিতে হইব। ওটা কোনো অসুবিধা নেই, ওটা আমি তোমার শিখাই দেবো। আমি যেভাবে যেভাবে কমু তুমি ওইভাবে ওইভাবে করবা, কোনো প্রবলেম না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে হইব। তুমি কিরে তেরে কি করতেছস? না আমি একটা জিনিস বুঝাইতেছিলাম। আরে নাইকের সবাই খালি বুঝাইতে চাও তাই না? নাইকে কি বুঝে না? হ্যাঁ নাইকে কি বুঝে না? নাইকে বুঝে, নাইকে শুধু পরিচালককে বুঝে, বুঝো না? তুমি যাও অন্যদেরকে প্র্যাকটিস করো, যাও যাও যা না যাও। আরে যা যা, হ্যাঁ যা যা। আজকালকার অ্যাসিস্ট্যান্ট পরিচালক নাইকেরে বুঝাইতেছে। আরে নাইকেরে কি সবাই বুঝলে হবে? নাইকে তো বুঝাবো আমি। কি অবস্থা, প্র্যাকটিস চলতেছে? জি ভাইয়া প্র্যাকটিস চলতেছে। একটু প্র্যাকটিস করেন দেখি। তুমি কি তা প্রতিদিন পাড়া নিয়া আমার খালি ফিশ এন্ড চিপস খাওয়াই? আহা কি মধুর ডায়লগ তাই না? আমি একটু দেই, মনে করেন যেটা ডায়লগটা আসে কোথা থেকে জানেন, ভিতর থেকে আসে। এই যেখানে যে হার্ট থেকে, এটা হৃদয় থেকে আসে। হৃদয় থেকে আসলে মনে করেন যেটা দর্শক কত করে খাবে, ঠিক আছে না? তাহলে একটিন দেবো কি, তুমি কি তা প্রত্যেক দিন আমার বাড়া নিয়ে চিকেন চিপস খাওয়াই? আহা চক্ষু বন্ধ হয়ে আসে, ঠিক আছে না? আপনি নায়িকা, আপনার মুখ দিয়ে যখন ডায়লগটা বাইর হবে দর্শকের উপর কলজার ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে না? প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো।